আজকে সকালটা শুরু করছি আম্মুর গরম গরম হচ্ছে নেহারি রান্না দিয়ে। আজকে আমি দুইটা বছর পর নেহারি খাচ্ছি, তো আমি অনেক বেশি এক্সাইটেড। আমার কাছে কিন্তু নেহারি বা হচ্ছে গিয়ে গরু মাংস ভুনা এসব জিনিস অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে পরোটা দিয়ে। আমি আম্মুর হাতের পরোটা অনেক বেশি মিস করেছি, তাই আজকে সকাল শুরু করছি আম্মুর হাতের পরোটা আর নেহারি রান্না দিয়ে। তো নেহারি আর পরোটা অসম্ভব মজার হয়েছে। রাতুল তেমন একটা নেহারি খেতে পছন্দ করে না, কিন্তু নেহারির ঝোল আবার তার প্রিয়। সো আমরা দুজনই এখন সকালে নাস্তা করছি। আজকে আমরা হ্যাং আউট করবো আমাদের ফ্রেন্ডদের সাথে। অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে আজকে ঘুরতে যাব, অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে আজকে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, আজকে কী কী হয় এবং কী কী করি আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর সবার, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে, মানে মিতু, অসীম, তিশা। আমরা একটা কফি শপে যেয়ে ওখানে গেট টুগেদার করবো আর অনেক অনেক আড্ডা দেবো। তো অসীমের সাথে বেসিক্যালি আমার এখন পর্যন্ত দেখা হয়নি, আজকেই যাচ্ছি ওর সাথে ফার্স্ট দেখা করতে। তো ভাবলাম ঈদের সময় আর যেহেতু দেখা হয়নি, আমরা একটা কফি শপে বসে আড্ডা মারি আর গল্প করি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। সো পুরো ব্লগটি আমাদের দেখতে থাকুন। চলে আসলাম নর্থ এন্ড কফি শপে। এখানে আপনারা কারা কারা কফি খেয়েছেন? আমরা তো সবসময় এখান থেকে কফি খেতাম, আর হচ্ছে বিশেষ করে ব্রাউনিটা খেতাম। যখন সিটি কলেজে পড়তাম তখন সব সময় হচ্ছে নর্থ এন্ডের ব্রাউনি খেতে চলে আসতাম, আর হচ্ছে গিয়ে চিলক্সের কফি। তো এই দুইটা হচ্ছে গিয়ে প্লেস আমাদের জন্য অনেক কমন ছিল। আর এখানে একটা কফি নিয়ে বা একটা ব্রাউনি নিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায়, এখানে কেউ কিছু বলে না। আজকে যেহেতু ঈদের সময় তো আজকে প্রচুর পরিমাণে মানুষ ভিড় ছিল, আর আমি সবার ফার্স্টে এসেছি। আমি আর রাতুল এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আসলে সিট খুঁজে পাচ্ছিলাম না, এত এত মানুষ ছিল, কোনো সিটই খালি ছিল না। দেন আমাদের আসার পর আসে তিশা, এই যে তিশাও আমাদের সাথে জয়েন করছে, এখন তিশাও দাঁড়ায় আছে। সো আমরা এখন বসার জন্য ওয়েট করতেছি, কোনো মানুষ যদি উঠে দেন আমরা বসতে পারবো। আর আমরা যেহেতু 7-8 জনের মতো, তাই আমাদের বেশ কিছু চেয়ার টেবিল লাগবে। তুমি কেমন আছো? ঈদ মোবারক। ও ছবি তুলতে চায় না। হ্যালো তিশা, আমি এদেরকে আগে তুলি। দেখেন তাদের বাসায় ছানা থাক, শুনে ফেলবে, এটা আমি ভয়েস ওভারে দিয়ে দেবো। এদেরকে আগে সুন্দর করে ভিডিও করে নিই। আমার দেখ গাড়ি টানছে, আমি ল্যাপটপ নিয়ে এখানে আমি আর রাতুল ছবি তুলতেছিলাম, আর হচ্ছে কি হঠাৎ করে অসীম এসে আমাকে হাগ করে, মানে ওর সাথে যে আজকে প্রথম দেখা দুইটা বছর পর, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আসলে আমরা অনেক বেশি খুশি ছিলাম, এত হাসাহাসি, অনেক বেশি এনজয় করেছি আমরা আজকে। আর কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, সবগুলো মোমেন্ট তো দেখানো আর সম্ভব না, কারণ আমরা অনেক বেশি এনজয় করেছি সেদিন, অনেক গল্প হয়েছে। দীর্ঘ 2 বছর পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হইলো, এই যে তার সাথে দেখা হইলো। আমরা এখন অনেক অনেক গল্প করবো। কত দিন পর? অনেক দিন পর। আমি চলে যেতাম, কিছু না, বল কিছু বল।
আমাদের এখন ফটোশুট চলতেছে, ম্যাডাম এখন ছবি তুলছে, আরেকজন আছে। পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল, তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। আজকের হ্যাং আউটের কিছু কিছু সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো আমাদের সব ফ্রেন্ডের ছবি তোলার পর্ব শুরু হচ্ছে, একজনের পর একজন ছবি তুলছে। আর সানি ভাইয়া হচ্ছে গিয়ে অশ্বিনে ছবি তুল দিতেছে, অন্তু রাতুলের সাথে গপ্পতে ব্যস্ত, আমি আর তিশা হচ্ছে গিয়ে সবার ভিডিও করতেছি, একবার আমি করতেছি, একবার তিশা করতেছে। সো আজকে টাইমটা অনেক অনেক ভালো কেটেছে। আর সবচেয়ে বড় কথা, মিতুর মেয়ে আমাদের সাথে না থেকে আরেকজন গেস্টদের সাথে আশেপাশে সবার সাথে গল্প করতেছিল। আমরা এখন এসেছি ধানমন্ডি লেকের পাড়ে ফুচকা খাওয়ার জন্য। সবাই মিলে এখন ওয়েট করতেছি ফুচকার জন্য। এখন আমাদের ফুচকা আসেনি। এখানে অনেক মানুষ। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো। আমরা এখন সবাই মিলে অনেক গল্প করতেছি। আবার জিজ্ঞেস করিস না যে গোল্লাটা কিসের জন্য আসছে। গোল্লাটা আমাদেরকে আলো দিচ্ছে। আমরা আবার ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি মিট করবো উইদ আওয়ার জামাই।
নর্থ এন্ডে অনেকক্ষণ গল্পগুজব করার পর এখন আমরা এসেছি লেকের পাড়ে একটু ফুচকা খাওয়ার জন্য। আর এখানে মিতু আর সানি ভাই আসেনি, ওরা চলে গিয়েছে। তো আমরা এখন সবাই মিলে ফুচকা খেয়ে সবাই বাসায় চলে যাব। আজকে দিনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল। অনেক দিন পর এত মন খুলে আমার ফ্রেন্ডদের সাথে গল্প করলাম, আড্ডা দিলাম। আসলে বন্ধু মানেই জীবন, আর বন্ধুত্ব তো আজীবন যাতে এরকমই থাকে এটাই দোয়া করি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বন্ধুদের নিয়ে আবারও হ্যাং আউট হবে, সেই ভিডিও আবারও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।